হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে ঘরোয়া উপায়ে কীভাবে চুলের যত্ন নেওয়া যায় তা দেখাব চলুন তাহলে আমি একটা অ্যালোভেরা গাছ থেকে কেটে নিই অ্যালোভেরা আমাদের চুলকে সফট এবং সাইন করতে সাহায্য করে তাহলে একটি পাত্রে আমি এই অ্যালোভেরাটাকে সুন্দরভাবে কেটে নিই আমি ফার্স্টে অ্যালোভেরাটাকে ছোট ছোট টুকরো করে সুন্দরভাবে কেটে নেব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আর যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখুন আমি অ্যালোভেরাটিকে সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অ্যালোভেরাটি ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমি এটাকে জলে ভিজিয়ে রাখব কারণ অ্যালোভেরার এক্সট্রা যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে কারণ আমাদের স্ক্যালপে কষটা ক্ষতি করবে তার জন্য আমি জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব এখানে আমি পিওর কোকোনাট অয়েল নিয়েছি শালিমা কোম্পানি যার ওয়েট একশো পঁচাত্তর এম এল পিওর নারিকেল তেল আমাদের চুলের জন্য খুবই ভালো এটি রুপিস সেভেন্টি আমি পরিমাণ মতন মেথি নিয়েছি মেথি আমাদের চুলের ড্র্যান্ড্রাফ দূর করে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি অ্যালোভেরার টুকরোগুলো তুলে নেব আমার এই রকম আরও অনেক ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পারেন এখন আমি অ্যালোভেরার মেথি কোকোনাট অয়েল একসাথে মিক্সচার করে চুলোতে হিট করে নেব তেলটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে মেথি অ্যালোভেরার রসটা ভালোভাবে তেলটার সাথে মিক্সচার হয়ে যায় দেখতে পাচ্ছেন অ্যালোভেরাটি ধীরে ধীরে সবুজ থেকে ব্রাউন হয়ে যাচ্ছে অ্যালোভেরাটি ব্রাউন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব অ্যালোভেরাটি ব্রাউন হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি তেলটিকে একটি পাত্রে ঢেলে নেব আমি তেলটি একদিন ব্যবহার করার জন্য আমার চুলের লেন্থ হিসাবে যতটা প্রয়োজন সে হিসাবে আমি তেলটি নিয়েছি ইচ্ছা করলে আপনারা এই তেলটিকে এক মাসের জন্য স্টোর করে রাখতে পারেন তেলটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আমি এবার তেলটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমি শুধু তেলটিকে নেব মেথি অ্যালোভেরা যেন তেলটার সাথে না যায় সেই জন্য আমি শুধু তেলটিকে ভালোভাবে ছেঁকে নেব ইচ্ছা করলে আপনারা এই তেলটিকে বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন চুলের রুক্ষভাব দূর করে এবং চুলকে স্মুথ সাইন করে এবং ড্যান্ডফ দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে ধন্যবাদ